Assalamualaikum. Dukular par zamuler bhitore ekti rasta. Ekhan diye shorashori Josupur rota jay. Apnara jara shortcut e dikhe aste chan. Tara ekti ashben. Eta ekta gopon rasta. Eta shokole jane na. Eta diye jara jare tarai shudhu jatayat kore. Ar baki jara tarai diye jatayat korte pare na. Eta bhoyongkor ekta rasta. Jangan lupa, এখানে কাঁচা রাস্তা আছে এবং ইটের স্টুডিং আছে এক এক সময় এক এক কালার ধারণ করে তোমার এই রাস্তা দেখা যাচ্ছে এই যে আবারো দেখতেছেন আমি পুরো রাস্তাটা ভিডিও করে নিয়ে আইতেছি আপনারা দেখেন সকলে এই যে তিন রাস্তার মোড় বাইরে বসছি এখন কোন দিকে যাবেন ডাইরেক্ট সরাসরি খালি ইটের স্টুডিং দিকে দিকে যাবেন আর যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলি ভয়ের কিছু না সাহসী হচ্ছে পুরুষের মূলধন কারণ সাহস করলে সবকিছু হয় সামনে একটা ফুরকা গাড়ি আছে আর সামনে একটা ফুরকা একটা গাড়ি আছে যে গাড়ির ড্রাইভার বসে যা চালাইতে চালাইতে একদম তো সৎ একটা ড্রাইভার এমন ভাবে চালায় পকেটে টাকা থাকলে অস্বীকার করে দেয় সে প্যাকেটটা বন্ধু আমাদের খরচ করতে চায় না টাকা দিয়ে জমি কিনতে চায় খালি সিগারেটের প্যাকেটের ভিতরে টাকা থাকে আবারও দেখেন রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর আপনারা যারা আসবেন খুব হিসাব করে আসবেন খবরদার কেউ ভুলে রাত্রের বেলায় রাস্তা দিয়ে আসবেন না দিনের বেলা আসবেন রাত্রের বেলা আসলে কিন্তু স্বপ্ন ভাগা পরে কিন্তু পস্তাবেন রাত্রের বেলা কোনো কিছু দেখা যায় না দিনের বেলা দেখা যায় ওই যে ড্রাইভারটা যাচ্ছে দেখেন অত্যন্ত দয়ালু ড্রাইভার এই যে অত্যন্ত দয়ালু ড্রাইভার আমাদের আপনারা রাস্তাটা দেখেন মনোযোগ সহকারে অত্যন্ত ভালো একটা রাস্তা শর্ট খাড়ে যারা দুপুরা থেকে রসুলপুর আসবেন এটা আসবেন সময় বেশি লাগবে না শর্ট খেলা এসে পড়বেন কোনো গাড়ি ঘোড়ার ঝামেলা নাই কিন্তু একটা ঝামেলা সেটা হচ্ছে নিজের নিরাপত্তা মাননীয় জনগণ ওই সেই ড্রাইভার যার বিড়ি প্যাকেটে টাকা থাকে আমি সেই তোমায় আলোচিত চলে যাব আমি সেই কিছু থাকার লাগবো তার বাদে এসে পড়বেন তাড়াতাড়ি জন্ম আর কি রাস্তাটা সামনে একটু খারাপ রাস্তা দেখা যাচ্ছে আপনারা একটু দেখেন লক্ষ্য করে খারাপ একটু রাস্তা দেখা যাচ্ছে আবার ভালো হয়ে গেছে আবার একটু খারাপ দেখা যাচ্ছে এই যে একটু খারাপ জায়গা এই যে আমাদের সেই বিখ্যাত ড্রাইভার যিনি জঙ্গলের মাঝে দিয়ে গাড়ি চালাই নিয়ে আসতেছেন আমাদেরকে ওনার সব চিনা
উনি এই দেশে বসবাস করত এখন চলে গেছে আমাদের এখানে তার সাথে আমরা আসছি এই আপনি কে জানেন রে এই আমাদের এই ড্রাইভার বিখ্যাত ড্রাইভার তার গাড়িটা হচ্ছে বিডন তারা এই শর্টকাটে দুকোলা থেকে আমার জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে এলো আমাদের অনেক ভয় করতেছে জানি না সামনে কি হয় আফ্রিকার জঙ্গল দেখেন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সামনে অনেক আশা নিয়ে আসছিলাম আমরা একটি বাঘ দেখবো কিন্তু আমরা বাঘ দূরস্থান বাঘের একটা লুম্বাও দেখতে পারি না আমাদের আমরা একটু হরিণ দেখবার চাই হরিণের একটা নেতা দেখাইতেছি না আমাদের কষ্ট রাতের খাবার গাছের পাতা গাছের পাতা রাতের খাবার এই যে আর একটা গুবা গুবা রাস্তা যেখানে মানুষ চলাচল করে ম্যাপ দেখা যায় এই গাড়িটির নাম হচ্ছে ফুরকা ফুরকা একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি চাপাই দিতেছে ফুরকা 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 একটি গাড়ি হরিণ দেখার জন্য আমরা এখানে আসছি অন্তত একটি হরিণের হরিণের একটি নেঞ্জাও দেখতে পেলাম না জঙ্গলের ভিতরে আসলাম একটা হরিণ দেখার জন্য একটা বাঘ দেখার জন্য কিছু দেখতে পারলাম না খালি দেখতে পারলাম কিছু গাছের পাতা আমি কিছুই দেখতে পারলাম না একটি বিলাইও দেখতে পারলাম না বাড়ির মধ্যে কি কুত্তা দেখলাম তো দিন বাড়ছে লাল কেলা থাকতো তাহলে মনে আমার তৃপ্তি হতো এই যে ফুরকা সামনে সিংহর হামলা হতে পারে আপনারা খেয়াল রাখবেন সামনে সিংহর হামলা হতে পারে আবারও বলছি যারা দুকোলার থেকে শর্টকাটে আসতে চান তাহলে গোবর রাস্তাটা ব্যবহার করবেন পাহাড়ে যেটা অত্যন্ত রিস্কপূর্ণ সেখানে আপনারা ভয়ঙ্কর জায়গা দিয়ে আসতে পারবে তাহলে যাদের পরিচয় বড় তারাই আসবেন কারণ এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতে পারবে না এই আমরা কিছুক্ষণের মধ্যে এই রসুলপুর এসে হাজির হয়ে যাবো অল্প কিছুক্ষণের মাঝখানে আমরা রসুলপুর এসে বসি আমাদের একটি জিনিস দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে একটি হরিণ হরিণ নয় একটি বানর দেখাবো একটি বানর দেখাবো ওটা গুগলে জানলে যে খামসা মারবো দেখেন বানরটি আরও কিছু বানর আছে সামনে আছে আমাদের কিছু নাই দেখার মতো আপনাদেরকে দর্শক আপনারা দেখেন এই মাত্র আমরা কিছু বানর দেখতে পেলাম এছাড়া আমরা কিছু দেখতে পেলাম না ছোটো বানর বড় বানর এছাড়া আমরা কিছু দেখতে পেলাম না এই যে আরেকটি ছোট বানর অর্থ অসুস্থ
ওই যে সামনে কিছু আছে তারা অত্যন্ত কষ্টে আছে, তারা রুট ব্লক করে বসে আছে। সামনে আরেকটি বিশাল আকারের বাঘ দেখা যাচ্ছে, যে বাঘটি আপনারা দেখবেন মনোযোগ সহকারে, ওই বাঘের বিচারে আমাদেরই কষ্ট লাগতেছে। এখন বাঘ না সিংহ, গরু গরু বলতে পারতাছি না। দর্শক, এটা সিংহ না বাঘন, এটা হচ্ছে একটা সারবাছুর। মনের ভিতরে একটি সারবাছুর দেখতে পেলাম, আফসুস আমরা কোনো বাঘ টাঘ দেখতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা কি বন গরু? না না, এটা পালা গরু। অত্যন্ত পিছনে পড়ে গেছে গা ফুরকা। এই আমাদের এবার তো ফুরকা গাড়িটা হাজির হয়েছে আমাদের মাঝে।